মালদা জেলায় ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এই জেলার বিভিন্ন মাফ করবেন, এই জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয় মৌজা ঈদগাহ ময়দানে। এই নামাজ পাঠে লক্ষাধিক মানুষ অংশ নেন। মুসলিম মহিলারাও পৃথকভাবে এদিন নামাজ পাঠে অংশ নেন। তবে এই প্রথম মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মালদা শহরের হায়দরপুর এলাকায় পুরুষ ও মহিলারা একসঙ্গে নামাজ পাঠ করেন। এই নামাজ পাঠে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনে আমাদের নয় মৌজা ঈদগাহ ময়দান সুজাপুরে 1 লক্ষ লোকের জামায়াত আমাদের হয়েছিল এবং খুব শান্তিপূর্ণভাবে আমাদের জামাত শেষ হয়েছে। আমরা আজকে নয় মৌজা ঈদগাহ মাঠে বিশ্ব মানবতার জন্য দোয়া করলাম এবং দেশের অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি যেন বজায় থাকে এ দোয়াই আমরা আল্লাহর কাছে করেছি আজকে।